আল্লু অর্জুনের পুষ্পা জ্বর ছড়িয়েছিল 2021 সালে মুক্তি পাওয়া পুষ্পা দা রাইস সিনেমা মুক্তির পর থেকেই। সেই ব্যাধি এখনও রয়ে গেছে পুষ্পা ভক্তদের মাঝে। সাধারণ ভক্তদেরা তো বটেই, বড় বড় তারকাও ঠোঁট মিলিয়েছেন আল্লুর পুষ্পার ডায়লগ ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যামেতে। এবার এই ডায়লগ দিয়ে নতুন করে শিরোনাম হলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি একটি ম্যাট্রেসের বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায় পুষ্পার ভঙ্গিতে সেই বিজ্ঞাপনে সংলাপ বলছেন এই ক্রিকেটার। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাগ করে নেন তিনি। ভাঙা হিন্দিতে ফায়ার হ্যামে ক্রিকেটারের মুখে আল্লুর সংলাপ শুনে উচ্ছ্বসিত অনুরাগীরাও। এদিকে ডেভিডের নতুন এই বিজ্ঞাপন দেখে চুপ থাকেননি আল্লুও। দেখা মাত্রই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণী তারকা। সেটার আবার পাল্টা উত্তরও দিয়েছেন ডেভিড। ওয়ার্নার ভিডিওতে হাসির ইমোজি দিয়েছেন আল্লু। উত্তরে ওয়ার্নার বলছেন, কি মজার, কিন্তু আপনি সেরা। 2021 সালে মুক্তি পায় পুষ্পা দা রাইস। এই ছবির মাধ্যমেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। আয়ের দিক থেকেও বেশ এগিয়ে এই সিনেমা। ভারতের বক্স অফিসে 350 কোটি টাকার বেশি ব্যবসা করেছিল পুষ্পা দা রাইস। তারপর থেকেই ছবির দ্বিতীয় কিস্তি পুষ্পা দা রুলের অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা। চলতি বছরের 15 আগস্ট মুক্তি পাবে পুষ্পা 2। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।